এইচএসি হায়ার ম্যাথে ক্যালকুলস সেকশনের মধ্যে ডিফারেন্সিয়েশন পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে এখান থেকে আমরা যেমন বিগত লেকচারগুলোতে এমসিকিউ টাইপগুলো কমপ্লিট করছিলাম এর মধ্যে আমাদের সর্বশেষ যেটা বাকি ছিল গুরুমান ও লঘুমান গুরুমান ও লঘুমানের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গুরুমান লঘুমান থেকে দুইটা টাইপের এমসিকিউ দেখবো এই এমসিকিউগুলো আমরা দশ সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো এবং রিটেনে ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমরা চেক করে দেখতে পারবো তো আমরা শুরু করি তার আগে আমরা বিগত লেকচারে যেগুলো কমপ্লিট করেছিলাম আমরা প্রথমে যেটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে আমাদের লিমিট রিলেটেড যেসব পড়ালেখাগুলো ছিল সেটা তারপরে আমরা অন্তর কিভাবে নির্ণয় করতে হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং আমাদের স্পর্শ নম্বর থেকে এমসি কো আসলে সেগুলো কীভাবে সমাধান করতে হয় এই জিনিসগুলো আমরা দেখে আসছিলাম আজকে লেকচারে আমরা গুরুমান ও লঘুমান দেখবো এবং আমরা দেখবো যে অ্যাক্সের ওই যে প্রশ্নগুলো যেমন থাকে কোন কোন মানের জন্য গুরুমান লঘুমান পাওয়া যায় এই জিনিসগুলো ওকে তো চলো শুরু করা যাক এটা দিয়ে আমরা এমসি শেখার সাথে সাথে রিটেনের ম্যাথগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তো ডেফিনেটলি চেক করতে পারবো আর এটা হচ্ছে তোমাকে একদম টলি আনসার আমার পিছনে যে প্রশ্নগুলো বা পিছনে যে পোস্টারগুলো দেখতেছো সেটা হচ্ছে এখানে রকেট টাইপস কিছু পোস্টার আছে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর হ্যাকস পুরা ক্যালকুলাস নিয়ে যা যা আসে আমাদের এইচএসি অ্যাডমিশনের মধ্যে তারপর এখানের মধ্যে আরেকটা পোস্টার আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন রিলেটেড এটা পুরোটা আমার হাতে করা আর এখানে একটা আছে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন পুরোটা ওকে এখানে হচ্ছে ওভারঅল যা যা আছে সব বেসিক সহ সবকিছু এখানের মধ্যে ইনক্লুড করা সামনে ইনশাআল্লাহ প্রিন্টেড কপি পেয়ে যাবো সবাই তো চলো আমরা শুরু করি এখানের মধ্যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল আমাদের টাইপ নাম্বার কত হচ্ছে আমাদের টাইপ নাম্বার ফাইভ ওকে তাহলে আমরা এখন হচ্ছে তো চলো আমরা যেটা দেখবান ও গুরুমান লঘুমান দেখব আচ্ছা টাইপ সিক্স এর মধ্যে আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখব কোশ্চেনটা হচ্ছে আমাদের এমন এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি প্লাস নাইন ঠিক আছে এখানে আমাদেরকে বলছে যে মানের জন্য মানের জন্য গুরুমান ও লঘুমান পাওয়া যাবে গুরুমান ও লঘুমান পাওয়া যাবে গুরুমান ও লঘুমান পাওয়া যাবে ওকে তো আমরা দেখি এখান থেকে এফ অফ এক্সের এক্সের কোন মানের জন্য গুরুমান ও লঘুমান পাওয়া যাবে তো আমাদের এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপশানগুলো দেখি প্রথম অপশনটা ধরো ওয়ান মাইনাস ওয়ান এরপর অপশানটা হচ্ছে আমাদের টু মাইনাস টু এরপর গ নম্বর অপশানটা হচ্ছে থ্রি মাইনাস থ্রি ঘ নম্বর অপশানটা হচ্ছে ফোর মাইনাস ফোর আচ্ছা তো এটা আমাদের দেওয়া থাকলো প্রথমে আমাদের কাজ কি প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা প্রথমে কি করতে হবে রেডিয়ান মোডে এনশিওর করতে হবে কারণ ক্যালকুলাসের আমরা যতগুলো এমসি কিউ করব সবগুলো আমরা রেডিয়ান মোডে করব তো আমরা এখান থেকে মোড বাটনটা প্রেস করব 1 2 3 4 মোড বাটনটা চারবার প্রেস করলাম আমাদের এখান থেকে 2 তে চলে আসে বলতেছে যে রেডিয়ানে যাওয়ার জন্য 2 প্রেস করো ওকে 2 প্রেস করলাম এখন দেখো এখানে মধ্যে আমাদের রেডিয়ান মোডটা এনশিওর করা হয়ে গেছে এখানে ছোট করে আর লেখা আছে তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে আচ্ছা আমরা যখন রিটেনের ক্ষেত্রে পড়ে আসছিলাম রিটেনে গুরুমান লঘুমানের ক্ষেত্রে আমরা একটা কাজ করতাম আমরা একবার হচ্ছে ডেরিভেটিভ করতাম একবার অন্তর নির্ণয় করে দেন ওইখান থেকে আমরা ডিওয়াইডি এক্স ইকোয়াল টু জিরো ধরে দেন ওইখান থেকে অ্যাকসেন মান বের করতাম এখন আমরা তার উল্টা কাজটা করব। কিভাবে উল্টা কাজটা করব। আমরা ডিওয়াইডি এক্স নির্ণয় করবো ডিওয়াইডি এক্স নির্ণয়ের সময় মানে আমরা এই অপশনগুলো থেকে ভ্যালু নিয়ে নিয়ে টেস্ট করবো ডিফারেন্সিয়েশন যদি কেউ না করে আসো আমার বিগত লেকচারগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা আছে একটু কষ্ট করে দেখে নিবা ডিফারেন্সিয়েশন করার সময় যেটার জন্য রেজাল্ট জিরো আসবে সেটাই আমাদের আনসার হবে তো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি ক্যালকুলেটর দিয়ে তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করবো ডিডি এক্স অফ এক্স কিউব দিতে বলতেছে আমরা আলফা দিয়ে এক্স দিব ক্যালকুলেটার যতগুলো হলুদ রঙের বাটন আছে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো এবং যতগুলো লাল রঙের বাটন আছে সবগুলো আমরা আলফা দিয়ে তুলবো ওকে কারণ শিফট নিজে হলুদ রঙের কালি দিয়ে দেওয়া এবং আলফা নিজে লাল রঙের কালি দিয়ে দেওয়া তাহলে আমরা এখান থেকে এক্স লিখবো এক্স এর পর কিউব এই যে কিউব বাটন আছে মাইনাস থ্রি এক্স লিখে ফেলবো প্লাস নাইন প্লাস নাইন দিয়ে দিলাম তো এখান থেকে আমরা কি করতাম মান মানুষের আগে আমাদের ইচ্ছে মতো বসে ধরো দুই তিন যা বসাইছে আর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা অপশান থেকে মান নিব যেটার জন্য জিরো আসবে ঠিক আছে যেটার জন্য জিরো আসবো এটাই আমাদের আনসার হবে কথা কথাই যে আমরা যখন রিটার্নের ম্যাথগুলো করতাম ডি এক্স ইকোয়াল টু জিরো আস থেকে আমরা হচ্ছে ওইখান থেকে ক্যালকুলেট করে এর মানটা বের করতাম এখন আমরা উল্টা কাজটা করব যেটার জন্য জিরো আসবে এটাই আমাদের কী হবে আনসার হয়ে যাবে তাহলে দেখো আমরা এখান থেকে যদি চুজ করি প্রথমে ধরো ওয়ান চুজ করলাম ওয়ান দিয়ে ইকুয়াল দিলাম কত আসছে ও জিরো চলে আসছে সাথে মাইনাস ওয়ান দিয়ে চেক করতে হবে ঠিক আছে আমরা যদি দেখি এখান থেকে এটাকে জাস্ট এডিট করলে হয়ে যাবে এরপর হচ্ছে ওয়ানটাকে কেটে দিয়ে মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি মাইনাস এর জন্য জিরো আসছে কোন কথা ছাড়া এটা আনসার হবে বাকিটা যদি চেক করো বাকিটার জন্য আসবে না যেমন আমি যদি তোমাকে দেখাই টু দিয়ে আসে কিনা দেখো টু দিয়ে আসে কিনা টু দিয়ে যদি দিই তাহলে আমাদের এখান থেকে কত আসছে নাইন আসছে তো আমাদের তো দরকার জিরো আনা আমাদের তো নাইন আনা দরকার না তাই না তো আমাদের এখান থেকে বাকিগুলো একটা আনসার হবে না বাকিগুলো টেস্ট করে দেখতে পারো ওকে তাহলে আমাদের এটা আনসার হচ্ছে তো এখানে আমরা দেখো ইএস ক্যালকুলেটর দিয়ে যখন দেখবো ইএস ক্যালকুলেটর আমরা প্রথমে কি করবো আমরা এখান থেকে শিফট দিয়ে মোড দেবো রেডিয়ান মোডটা আগে করি তাহলে আমাদেরকে বলতেছে রেডিয়ান মোডটা এনসিওর করার জন্য তুমি ফোর প্রেস করো ফোর প্রেস করলাম এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করা শিফট দিয়ে আমরা এই যে ডিফারেন্সিয়েশনের অপারেটরটা দিবো তাহলে এখান থেকে থাকতেছে কত এক্স কিউব এই যে এক্স লিখে ফেলবো তারপরে এখানে হচ্ছে আমরা কিউব লিখতে পারি এক্স কিউব লিখবো এটা কার্সরটার নাম হবো মাইনাস থ্রি এক্স লিখবো সমস্যা কি মাইনাস থ্রি এক্স তারপর হচ্ছে প্লাস নাইন ঠিক আছে এটা লিখে ফেলবো এক্সের একটা ভ্যালু বসাতে হবে এক্সের ভ্যালু কি আমরা মন মতো বসাতে পারবো না কারণ আমাদের এখান থেকে ভ্যালুগুলা নিয়ে যেটার জন্য জিরো আসবে ওইটাই হবে আমাদের আনসার তাহলে এখান থেকে আমরা ওয়ান নিচ্ছি ওয়ান দি ইকোয়াল যখন দিচ্ছি কত আসছে জিরো চলে আসছে দেখছো কিছু ওকে এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে জাস্ট এডিট করে মাইনাস ওয়ান করে দিব মাইনাস ওয়ানের জন্য একবার টেস্ট করবো কত আসতেছে মাইনাস ওয়ানের জন্য যখন টেস্ট করতেছি জিরো আসছে ঠিক আছে সো ডেফিনেটলি আমাদের কর নম্বর অপশানটা আনসার হবে এটা আমরা একটা দেখলাম এই যে কোন মানের জন্য গুরু মান লঘু মান পাওয়া যাবে এরপর আমরা পরবর্তী টাইপে যেটা দেখবো সেটা হচ্ছে গুরু মানটা কত এবং লঘু মানটা কত ঠিক আছে এই জিনিসটা আমরা দেখবো তাহলে আমরা হান্ড্রেড এমএস সি দেখলাম এবং এস ক্যালকুলেটর দুইটা দিয়ে দেখলাম কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি নেক্সট লেকচারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই যে গুরুমানটা কত লঘুমানটা কত এই জিনিসটা দেখবো আর বিগত লেকচারগুলো যদি কেউ কমপ্লিট না করে থাকো সিরিয়ালি প্লে সাজানো আছে একটু কমপ্লিট করে নিও নেক্সট লেকচার ছাড়া আমাদের দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম